আজকে আমি বাটা মাছ রান্না করেছি। মাছটা কত সহজ পদ্ধতিতে এবং কম সময় করেছি সেটাই দেখাবো আজকে। দেখুন কীরকম করে করলাম রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে অল্প ফ্রাই করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলেই করছি, সরষের তেলে করলেই ভালো হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য কালো জিরে আর রাঁধুনি দিয়েছি, আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। স্বাদ মতন দিতে হবে, আর বিশেষ কিছু লাগবে না। তো মাছটা রান্না করতে আমি জলের পরিবর্তে দুধ দেবো, এক বাটি আন্দাজ দুধটা দেব। দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে সব দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। মাছগুলো বেশি কড়া করেও ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপর আমি ধনে পাতার কুচি আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো, আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলে হয়ে যাবে, আর বিশেষ কিছু লাগছে না। তারপর কিছুক্ষণ রাখবো ভালো করে, যাতে মাছটা আর কি সিদ্ধ হয়। তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত কম সময় এবং কোনো খুবই সহজ পদ্ধতিতে রান্না করা যায় মাছটা। করে দেখুন আপনারা, এরকম করে আমি মাঝে মধ্যেই করে থাকি, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।